আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে ঘুম না আসলে কোন দোয়া পড়তে হবে বা কি আমল করতে হবে সে বিষয়ে কিছু হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি একটি লাইক দিন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঘুম বান্দার জন্য আল্লাহর এক মহা অনুগ্রহ। মানুষ ঠিকভাবে ঘুমোতে না পারলে দুনিয়ার কোনো কাজই সুস্থ ও স্বাভাবিকভাবে সম্পূর্ণ করতে পারবে না। মানসিক প্রশান্তির অন্যতম উপসর্গও এই ঘুম। কিন্তু সমাজে এমন অনেক মানুষ আছে যাদের অধিকাংশই ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়, আবার অনেক ঘুমের ওষুধ খেয়েও কাজ হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষিত একটি হাদিস রয়েছে, যা ঘুমের আগে পড়লে ঘুম চলে আসবে, যে দোয়া পড়তে তিনি সাহাবি হযরত খালিদ ইবনে ওয়ালিদকে পরামর্শ দিয়েছিলেন। হাদিসে এসেছে, হযরত সুলাইমান ইবনে বুরাইদা রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হযরত খালিদ ইবনে ওয়ালিদ আল মাখজুবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ দায়ের করে বলেন, হে আল্লাহর রাসূল, দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণে আমি রাতে ঘুমোতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যখন তুমি বিছানায় আশ্রয় গ্রহণ করবে, ঘুমোতে যাবে, তখন এই দোয়াটি পড়ো, আল্লাহু رب السماوات سبي وعما أزلت ورب الأرضين وعما أقلت ورب الشيطان وعما عدلت كل زر من شر خلقك كلهم جميعا أيا رفوت علي عدهم منهم أو أيا بغي علي أزا وزل صنيك ولا إله غيرك ولا إله إلا أنت। যার বাংলা অর্থ, হে আল্লাহ, সাত আকাশের প্রভু এবং যার উপর তার ছায়া বিস্তার করেছে, সাত জমিনের প্রভু যা সব কিছু উত্থাপন করেছেন, আর শয়তানের প্রতিপালক এবং যাদেরকে বিপদগামী করেছে, বিছানায় শুয়ে পড়ে এই দোয়াটি পড়ুন, আল্লাহর রহমতে দেখবেন দ্রুত ঘুম চলে আসবে ইনশাআল্লাহ। তুমি আমাকে তোমার সব সৃষ্টিগুলির অনিষ্টতা থেকে রক্ষার জন্য আমার প্রতিবেশী হয়ে যাও, যাতে সেগুলির কোনোটি আমার উপর বাড়াবাড়ি করতে না পারে, অথচ আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে। সম্মানিত তোমরা প্রতিবেশী, সুমহান তোমার প্রশংসা, তুমি ছাড়া কোনো ইল্লা নেই, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে, শয়তান তাহলে তার কাছে আসতে পারবে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে প্রচণ্ড মানসিক চাপ ও অস্বস্তিতে এই দোয়া পড়ে ঘুম লাভের তৌফিক দান করুন, আর ঘুমের মাধ্যমে শারীরিক প্রশান্তির লাভ হাদিসের আমল যথাযথ করার তৌফিক দান করুন। আমিন।